कार्टून टीवी। रावणের বনবাস। দেবঘর নামের এক জায়গায় রাবণ নামের এক ডাকাত থাকত। সেই ডাকাত রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে আসা যাওয়া করা লোকেদের কাছ থেকে লুট করত। তার প্রকোপ এত বেশি ছিল যে আশেপাশের সমস্ত গ্রামের বাসিন্দারা তাকে ভীষণ ভয় পেত। একদিন শহর থেকে আসা একজন বয়স্ক মহিলা আর সিমরন নামের একটা মেয়ে গরুর গাড়ি করে সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল এবং তখনই গরুর গাড়ির চালক বলল, দেখুন মা, আমি আপনাকে আগেই বলেছিলাম আর এখনো বলছি যে এই রাস্তাটা একেবারেই ভালো না। এখানে অনেকজন ডাকাত একসাথে থাকে। আমার কাছে তো এমন কিছু নেই যে ওরা আমার কাছ থেকে লুট করতে পারবে, কিন্তু আপনাদের কাছে অনেকগুলো জিনিস আছে। দেখ, আমি এখনো পর্যন্ত না কাউকে ভয় পেয়েছি আর না কাউকে ভয় পাবো। যদি তুই ভয় পেয়ে থাকিস তাহলে এখান থেকে চলে যা। আপনি একজন মহিলা তাই আমি আপনাকে বোঝাতে চাইছি, কিন্তু আপনি তো কিছুই বুঝতে পারছেন না। দেখ, তোর মায়ের বয়সী একজন মহিলাকে শেখাতে আসিস না, যেতে থাক। ঠাকুমা। হ্যাঁ আমার সোনা। আমার খুব ভয় করছে ঠাকুমা। আরে তোর ঠাকুমা আছে না তোর কাছে, তাহলে এত ভয় পাওয়ার কি দরকার? তখনই হঠাৎ করে অনেকগুলো ঘোড়ার আওয়াজ আসতে লাগলো। এই শুনে গরুর গাড়ির চালক আর সিমরন ভয় পেয়ে গেল। দেখুন মা, শুনতে পেলেন তো? বাপরে, আজকে তো এই রাবণ ডাকাত আমাদের ছাড়বেও না। তুই চুপচাপ চল, আমি দেখছি যে কারা আমাদের কাছ থেকে কি লুট করে। ততক্ষণে অনেকগুলো ডাকাত মিলে গরুর গাড়িটাকে ঘিরে নিল। চলো বুড়ি, যত জিনিস আছে আমাদের কাছে এসে এখনই দিয়ে যা। তুই কি আমার শ্বশুর যে তোর বলা মাত্রই আমি আমার সমস্ত জিনিসপত্র দিয়ে দেব? দিয়ে দেবুড়ি, আমাদের সামনে অহংকার করার কোনো দরকার নেই। চুপচাপ সব জিনিস আমাদের দাও, না হলে আমাদের কাছে আরো অনেক পদ্ধতি আছে। তোদের পদ্ধতি আমার জানা আছে, তাই এখন তোদের মুখ বন্ধ কর আর এখান থেকে চলে যা। এ বুড়ি, দিয়ে দে দে বলছি আমাদের। হ্যাঁ ডাকাত। ঠাকুমা দিয়ে দাও না জিনিসগুলো, জেদ করো না। আমাদের কিচ্ছু হবে না সোনা। তোমার নাতি তো তোমার থেকে বেশি বুদ্ধিমান, আর সম্মান আর সমস্ত জিনিসপত্র আমাকে দিয়ে দাও, চলো। আমি দেব না। এখন তোরা এখান থেকে যাবি কি না? এই বুড়ি মনে কিছুই বুঝতে পারছে না। একটা কাজ করো, ওর সমস্ত জিনিসপত্রের সঙ্গে তার নাতনিকে উঠিয়ে নাও, তখনই একমাত্র এই বুড়ির মাথা বুঝতে পারবে। এই জিনিসগুলো ছাড়। ঠাকুমা বাঁচাও, ঠাকুমা, ঠাকুমা বাঁচাও। ছাড় আমার নাতনিকে। এখনো তোর মাথা ঠিক হয়নি বুড়ি, এখন ভোগ কর নিজের অহংকারের সাজা। অনেকক্ষণ ধরে টানাটানি চললো। জিনিসপত্রের সাথে সাথে সিমরনকেও সবাই অপহরণ করে নিয়ে গেল। এই দেখে ঠাকুমার খুব খারাপ অবস্থা হয়ে গেল, সে ওখানেই কাঁদতে লাগলো। ঠাকুমা অপারক ছিল, তার কাছে এখন কিছুই নেই। তখন গরুর গাড়ির চালক তাকে সেই অবস্থায় গ্রামে ছেড়ে দিয়ে গেল, যেখানে ঠাকুমার বন্ধু নন্দা প্রথম থেকেই তার জন্যে অপেক্ষা করছিল। নন্দার সাথে দেখা করে ঠাকুমা সমস্ত কথা বলল। আমি তো তোকে আগেই বলেছিলাম না, যেখানে নত হয়ে কথা বললে কাজ হয় সেখানে নত হ, কিন্তু তুই মানবি না। তুই তো জানিস যে আমি আমার মাকে বাবার সামনে কত অপমানিত হতে দেখেছি, এখন আমি সেই ভুল করতে চাই না। এসব ছাড়, আমাদের যে করেই হোক সেই ডাকাতার হাত থেকে আমাদের সিমরনকে বাঁচাতেই হবে। ঠাকুমা আর নন্দা কিভাবে সিমরনকে বাঁচিয়ে আনতে হবে তার জন্য উপায় খুঁজতে লাগল। আর অন্যদিকে সমস্ত গুন্ডারা জঙ্গলে নিজেদের গুহায় পৌঁছে গেল, যেখানে সেই রাবণ ডাকাত ছিল। সেখানে পৌঁছে সবাই সিমরন আর ওর ঠাকুমার ব্যাপারে সবাইকে বলল, যেটা শুনে রাবণ বলল,
জিনিসপত্র লুটপাট করতে বলেছিলাম কোনো মানুষকে নয়, বুঝলে? সর্দার, ওরা অনেক বেশি কথা বলছিল আর কি। হ্যাঁ তো, যে কাউকে উঠিয়ে আনবে। এই বাচ্চা, এখানে এর কোনো কাজ নেই। চুপচাপ এখানে থেকে নিয়ে এসছিস, সেখানে আবার ছেড়ে দিয়ে এসো, যাও। কিন্তু সর্দার, শুনতে পাসনি যে আমি কি বললাম তোকে? নিজের সর্দারের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল। কিন্তু এখন সমস্যা এটাই যে সিমরানকে কোথায় ছেড়ে আসা হবে, কারণ ও প্রথমবার এই গ্রামে এসেছিল আর ঠাকুমাও এখন ওখান থেকে চলে গেছিল। সবাই এটাই ভাবল, কেউ কিছু বুঝতে পারছিল না। সেই অন্যদিকে পুরো গ্রাম সিমরানকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। ওই রাবণের গায়ে আমাদের হাত লাগলে তো আমাদের প্রাণেও ছাড়বে না, বুঝতে পেরেছো তোমরা সবাই? যদিও আমার নাতনির সঙ্গে কিছু করার চেষ্টা করে, তাহলে ওই রাবণকে আমি এই দশমীর দিনে শেষ করে দেব। আরে তুই রাগ করিস না, সিমরানকে আমরা পেয়ে যাব। সমস্ত গ্রামবাসীরা জঙ্গলের দিকে চলল। তখন রাবণ সিদ্ধান্ত নিল যে সে নিজেই সিমরানকে ছেড়ে দিয়ে আসবে। তারপর সে নিজের পিস্তল নিল আর গ্রামের উদ্দেশ্যে নিজেই বেরিয়ে পড়ল। কিছু দূর যাবার পরে রাবণের পা একটা পাথরের সঙ্গে ধাক্কা লাগল আর সেখান থেকে রক্ত বের হতে লাগলো। এই দেখে সিমরান একটু ঘাবড়ে গেল। আরে, আপনার পা থেকে তো অনেক রক্ত বেরোচ্ছে। এই মেয়ে, কি করছো কি তুমি? যখন সাহায্যের দরকার হয় তখন সেটা নিয়ে নিতে হয়। সিমরানের মুখ থেকে এই কথা শুনে মনে মনে একটু নরম হয়ে গেল, কিন্তু ও কোনোভাবেই ওকে কিছু বুঝতে দিল না। অন্যদিকে গ্রামবাসীরা সিমরানকে খুঁজতে খুঁজতে জঙ্গলে পৌঁছে গেল, যেখানে রাবণ আর সিমরান প্রথম থেকেই ছিল। রাবণকে একলা দেখে সমস্ত গ্রামবাসী খুব খুশি হয়ে গেল। এই রাবণ প্রথমবার আমাদের হাতের নাগালে এসেছে, আজ তো আমরা ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। এরপরে সমস্ত গ্রামবাসীরা রাবণকে ঘিরে ফেলল আর ওর দিকে এগিয়ে গেল। দেখো, যেটা তোমরা করছো সেটা ভুল করছো, কিন্তু এর ফল তোমাদের সবাইকে ভোগ করতেই হবে। ফল তো তুই ভোগ করবি বদমাইশ, আমার নাতনিকে অপহরণ করার সাহস দেখিয়েছ তোমরা, এখন আমাদের থেকে তোকে কেউ ছাড়বে না। মারো, মারো একে, মারো, 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 মারো বলছি। মা, তুমি বেঁচে আছো? আর তুইও বেঁচে আছিস? আমি ভেবেছিলাম লালার লাগানো সেই আগুনের লোভে তুমি মরে গেছো হয়তো, সেই জন্য আমার ভীষণ রাগ হয়েছিল, তাই আজ আমি এখানে এসেছি। আমারও এটাই মনে হয়েছিল যে গ্রামে লাগা সেই আগুনে আমি তোকে হারিয়ে ফেলেছি। তখন থেকে তোর এই শেষ স্মৃতি তোর মেয়েকে আমি নিয়ে সর্বত্র ঘুরে বেড়াচ্ছি। ইয়ে, আমার মেয়ে? হ্যাঁ, এটা তোরই মেয়ে। রাবণ আসলে রাবণ না, বরং সিমরানের বাবা মোহন ছিল, যে এক মর্মান্তিক ঘটনায় নিজের মা, মেয়ে আর গ্রাম থেকে আলাদা হয়ে গেছিল। এই কথা জানতে পারার পর রাবণ কাঁদতে লাগলো। সে বুঝতে পারল না যে এখন সে তার ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে করবে। অন্যদিকে রাবণের অত্যাচারে এখনও রেগেছিল সবাই, ওরা তাকে শাস্তি দেবার কথা ভাবছিল। নন্দা নিজের মতো করে সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্তু তারা মানল না। এরপরে রাবণ বলল, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি এখনো পর্যন্ত যত জিনিসপত্র লুট করেছি সেই সব আমি আপনাদের ফিরিয়ে দিতে চাই। কিন্তু তোর অত্যাচারের সাজা এতটুকুই নয়, তোকে প্রায়শ্চিত্ত করতে হবে। তোকে আসছে দশমী পর্যন্ত গ্রামবাসীদের সকল সম্পত্তি আর কারোর রোজগার কাজ করতে হবে, আর যা খাবার পাবি সেটা আনন্দের সঙ্গে গ্রহণ করে তোর এই বনবাস পূরণ করতে হবে, তখনই তোর সাজা পূরণ হবে। এই শুনে রাবণ নিজের পরিবারকে আবার ফিরে পাবার কামনায় হ্যাঁ বলে দিল। এরপরে ও সেটাই করল
যেটা ওর মা তাকে বলেছিল। দশমী পর্যন্ত সে তার ভেতরের অহংকারী রাবণকে শেষ করে দিল। রাত হতেই রাবণ দহন করা হলো, আর পরের দিন সকাল থেকে রাবণ মোহন হয়ে নিজের মা আর মেয়ের সাথে আনন্দিত হয়ে থাকতে লাগল। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।